সাধারণ লোক আছে। আঠাশ নম্বরের কাউন্সিলর, এক্স কাউন্সিলর, যেখানে 28 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পোস্ট, মানে ও পোলের মধ্যে হাতে কালি দিয়ে লেখা আছে যে 28 নম্বরে তৃণমূলের যারা তৃণমূল করে তারা টাকা ফেরত দাও, মানে কাট মানি ফেরত দাও, এই বিষয়ে কি বলতে? এই বিষয়ে বলতে চাই, 28 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সমেত তো এখনো পর্যন্ত কেউ টাকা পয়সা খায়নি, কাউন্সিলরের কানেও আজ পর্যন্ত আসেনি, আর কাউন্সিলর নিজেও খায়নি। এটা হয়তো আদার্স আরও সবাইকে ওয়ার্ডে জিজ্ঞাসা করলে সেটা খুলাসা আরও ভালো হবে, যে খেয়েছি কি খায়নি সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন। আদারওয়াইজ আমি যেটা এখন বুঝতে পারছি যে বিজেপি চারিদিকে এই দাঙ্গা ফাসাদ কাটমানিকে নিয়ে করার জন্য মমতা ব্যানার্জিকে, মানে আগামী দিনে যাতে হ্যারাসমেন্ট করার জন্যই এই সব করে বেড়াচ্ছে, কাটমানির ব্যাপারটা লিখে বেড়াচ্ছে এবং নিজেরাই হাতে লিখছে এবং নিজেরাই বলছে যে তৃণমূলের লোকেরা কাটমানি ফেরত দাও। আজকে 28 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পোস্টার পাওয়া গেছে, যেগুলো কিছু পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং কিছু পোস্টার এখনও লাগানো রয়েছে, আপনার ওয়ার্ডে কি বলবেন এই নিয়ে? আমি বলবো যে 28 নম্বর ওয়ার্ডে যারা বদমাইশিগিরি, বিজেপির যারা আছে ছেলেরা বদমাইশিগিরি করে হয়তো রাতের অন্ধকারে এইসব লাগিয়ে দিয়ে যাচ্ছে, চোখে পড়লে সেইটাকে দেখার দিক দিয়ে বলুন, সমাজের মানুষের মানবিকতার দিক দিয়ে বলুন, এটা একটা খারাপ জায়গা দাঁড়াবে পার্টির সম্বন্ধে, যার জন্য বিজেপি চাইছে সব সময় যেন যে কোনো প্রকারের একটা লড়াই দাঙ্গা ফাসাদ এই নিয়ে কাটমানি নিয়ে যেন লাগায় এবং হামেশা যেন সবাই একটা দাঙ্গা ফাসাদের মধ্যে থাকে, তার জন্য এই লেখাগুলো লেখা হয়েছে এবং যেগুলো আমরা দেখতে পাবো ছিঁড়ে ফেলে দেবো, কারণ আমরা খাইনি যখন, আমরা তৃণমূলের কর্মী সৈনিক, আমরা যখন মানে কাটমানি ফেরতও দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি ওই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ ওই বিষয়ে আমার তো জানা নাই কে নিয়েছে কে ফেরত দিচ্ছে, আমার ওয়ার্ডের খবর আমি বলতে পারবো এবং আমি এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করবো। না, আপনার আপনার ওয়ার্ডে যেহেতু পড়েছে, মানে আমার ওয়ার্ডে পড়েছে বলছি তো, এখন তো বিজেপির আসবো বলে যা নয় তাই, এখন তো পরের দিনকে আমাকে ধরেও মেরে হয়তো বলতে পারে যে এই কাউন্সিলর খেয়েছিল ওই খেয়েছিল, কিন্তু তাকে তো দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে এই কাটমানি খেয়েছে, আর যারা খেয়েছে বা খাইয়েছে তাদেরও তো নিজস্ব কোনো ইয়ে ছিল, সুবিধা ছিল, তবেই না সে গেছে কাটমানি দিতে আর কাটমানি ফেরতের কথা আজকে সুবিধা ভোগ করে নেওয়ার পর যদি বলে কাটমানি ফেরত দাও, এটা ভুল ধারণা। কাটমানি 28 নম্বর তৃণমূলের কাটমানি ফেরত দাও, এটা লেখা পেয়ে ধরা পড়েছে, হয়তো এর আগের যে পোস্টারগুলো ছিঁড়েছে সেই পোস্টারগুলো তো হয়তো ওনার নিজের ওনার নাম ঢোকানো আছে, কারণ আমাদের কাছে যা খবর আছে উনিও এই কাটমানি অনেক খেয়েছেন। আমরা জানতাম নির্বাচনের পূর্বে যে ভদ্রমহিলা খুব সত্যিকারের সুনির্দিষ্ট এবং খুব ভালো মহিলা, কিন্তু উনি যে কাটমানি খাওয়ার অভ্যাস আছে সেটা জানা ছিল না, তো আজকের কীর্তিকালা দেখে মনে হচ্ছে এই কাটমানি খাওয়ার ব্যাপারের সঙ্গে উনি প্রত্যক্ষভাবে জড়িত আছে, আর কোনো চিন্তা করার কারণ নেই, সাধারণ মানুষ আবার পোস্টার মারবে, বিজেপিকে মারার দরকার নেই। দাবি কী করে, পশ্চিমবাংলায় যা হচ্ছে তাই হবে, কাটমানি ফেরত দিতে হবে, তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা নিচুতলা কর্মীরা যারা পয়সা খেয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, যেন কেন পারে, সাধারণ মানুষের দাবি এবং মমতা ব্যানার্জি নিজে ডিক্লেয়ার করেছেন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কোনো এই ব্যাপার নেই, সাধারণ মানুষ তাদেরকে তাদের পক্ষে গিয়েছিল একটা সময়, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং সাধারণ মানুষই ওই কাটমানির শব্দটাকে নিয়ে গিয়ে যারা পয়সা যাদের পয়সা মেরেছে তৃণমূল কর্মীরা তাদের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবে। তাহলে কি মানুষের চোখে না পড়ার জন্য কি কাউন্সিলর নিজে নামলো পথে যে কাটমানি পোস্টার ছিঁড়তে? না, পোস্টার দেখুন, পোস্টার যদি বললাম পোস্টার যে কেউ পোস্টার ছিঁড়তে পারে, কিন্তু যে দলের বিরুদ্ধে পোস্টার বা যার বিরুদ্ধে পোস্টারই হোক না কেন, সে যদি নিজে রাস্তায় নেমে পোস্টার ছিঁড়তে শুরু করে এখান থেকে প্রমাণ করে উনি হতাশায় ভুগছেন, উনি হতাশায় ভুগছেন, উনি চাইছেন এই দুর্নীতিগুলো যেন মানুষ পোলের মাধ্যম দিয়ে পোস্টারের মাধ্যম দিয়ে যেন মানুষ জানতে না পারে, এটা চাইছেন, কিন্তু এটা বাস্তবায়িত হবে না, ওখানকার সাধারণ মানুষ পুরোপুরিভাবে এটা একদম দেখে নিয়েছে যে প্রাক্তন কাউন্সিলর কত পয়সা খেয়েছেন। ঠিক আছে।
আপনার নাম আর কি পদে? দেখুন, আমি শ্যামল কুমার রায়, বর্ধমান জেলার প্রাক্তন জেলা যুব সভাপতি।